আমি প্রথম ইউটিউবে আসলাম, কোনো ভাইয়ের যদি আমার পছন্দ হয়, আমাকে পছন্দ হয়, কে আমাকে বিয়ে করতে চায়, কে আমার ভালো লাগে, তাহলে আমি বিয়ে করবো। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজ আমরা এসেছি শ্রীনগর। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অল্প বয়সে এক নারী দাঁড়িয়ে আছে। তো মূলত তার জীবনের গল্পটাই আজকে আপনাদের শোনানোর চেষ্টা করব। তাপু, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তাপু, আপনার নাম? আমার নাম পপি। জি, পপি। পপি কি নায়িকা? পপি। তো সেই নায়িকা পপিকে দেখে কি আপনার মা বাবা কি আপনাকে নাম রেখেছিল পপি নাকি? এখনো বিয়ে হয়নি? তো আপনি এখনো কুমারী আছেন? তো আপনার বয়স কত চলছে? ষোলো বছর। তো আপনাদের মধ্যে তো 12-13 বছরে বিয়ে হয়ে যায়, তো আপনার এখন 15-16 চলছে। তো আপনাকে এখনো বিয়ের প্রস্তাব আসেনি? আসতে কত বিয়ে প্রস্তাব আসে, বিয়ে বসেনি। কারণটা কি? কারণ ওই যে আমার বাবা তো অসুস্থ, গ্রাম করতে পারে না। আমার মা একা গ্রাম করে, আমি একা গ্রাম করি। তাহলে আমরা ভাই বোন আছে বড় 9 জন। বড় সংসার খাতি চালাতে লাগে না, আমার মা একা কই দিয়ে যাবে। আচ্ছা, আপনারা 9 ভাই বোন বললেন না, কয় ভাই কয় বোন? 6 ভাই 3 বোন। 3 বোন। তো বড় কে সবার? বড় আমি, আমার ছোট আরো 2 বোন আছে ছোট ছোট। আর ভাই? ভাই আমার একটা বড় আছে, আর সব কটাই ছোট। আচ্ছা, তো বড় ভাই কি করে? বড় ভাই রাজমিস্ত্রি কাজ করত, এখন আর করে না, এখন তো কাজ নাই। আচ্ছা, লকডাউনের কারণে এখন সে কাজ নাই। আচ্ছা, তো আপনারা? আর আমি একাই, দুজনে গ্রাম করি। তো গ্রামে কিছু পাওয়া যায় না, 200-300 টাকা পায়। এত অনেকগুলো মানুষ তো থেকে আর চলা যায়। আচ্ছা, তো আপা, যে আপনি বললেন যে 200-300 টাকা পান, এই টাকা ধান চলা যায় না? আসলে চলা যায় না, কারণ আপনাদের পরিবারটা তো অনেক বড় বড় সংসার। তো আপনার ভাই কি আপনাদের কোনো খরচ দেয় না? খরচ দেয়, উনি পায় কত, আগে কাজ করতো তো অনেক আগে, 5-7 মাস আগে। এখন তার এই যে করোনার ভিতরে গ্রামে যেতে পারে না, কাজ কাম করতে পারে না। আমরা এই 2 মাস গ্রাম করি, তা এখনো চলতে পারি না এসির মধ্যে করোনার ভিতরে। আপনার ভাই কি বিয়ে করেছিল? খুব সুন্দরী। এবার নামও রেখেছেন পপি, দেখতে কিন্তু পপির মতোই, নায়িকা পপি। তো আপা, আপনি নায়িকা পপি সিনেমা কি দেখেন? দেখেন? তেমন কোন সিনেমা আছে তার ডায়লগ আপনার এখনো মনে পড়ে? পপিকে একদম ভক্ত আপনি, পপির নামকরণে? আমি না ভাই, ওনাকে দেখতেই আমার খারাপ লাগে, কিন্তু নাম বাবা মা সবকে রাখতো। আচ্ছা, তো তার কোনো একটা ডায়লগ মনে নাই আপনার? ডায়লগ বলেন যেটা যেটা আপনার এখনো মনে পড়ে বা আপনাকে মন ছুঁয়ে গেছে, আছে না এরকম কোনো ডায়লগ? ওই ডায়লগ ভাই আমি এমনি ছবি টবি কম দেখি, খুবই বেশি দেখি। কেন, ভালো লাগে না? ছবি দেখি না, ভালো লাগে না। বাংলা ছবি দেখেন না? বাংলা ছবি দেখি, হিন্দি ছবি দেখি, হিন্দি ছবি বেশি থাক দেখি।
তাহলে হিন্দি ছবি দেখেন বাংলা ছবি দেখেন না কেন বাংলা ছবি বেশি একটা ভালো লাগে না ভালো লাগে না আচ্ছা যাই আমরা অন্য প্রসঙ্গে যাই তো আজকে দেখেছি আপনার জীবনের গল্পটা মূলত শুনতে তারপর আমরা একটু মজা করলাম কারণ অনেকে জানতেও চায় বা অনেকে মজাও দেখতে চায় বা শুনতে চায় ভালো লাগে দর্শকদেরও ভালো লাগে তো যাই হোক তো আব্বা আপনি এখনো বিয়ে করেননি তো আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিয়েছিল দিয়েছে ভাই অনেক কিন্তু আমার পছন্দ হয়নি পছন্দ হয়নি কেন এই যে ব্যবসা করে খাই ভালো লাগে না সব গ্রামে নিয়ে নিয়ে মেয়ে দেশে যেতে বারো দেশে গ্রাম করবে বারো লোক ধরবে সব ভালো লাগে না পুরুষের গা হাত দেবে মহিলার গা হাত দেবে এসব আমার ভালো লাগে না আচ্ছা মানে করতে গেলে পুরুষ মহিলা সবার গায়ে হাত দিতে হবে বিভিন্ন কাজে এর জন্য এসব ভালো লাগে না আর এখন তো মনে করেন সমাজটা চেঞ্জ হয়ে গেছে তো এখন কি চলে না এখন কি আগের মতো গ্রামে যান কত বছর বয়সে থেকে গ্রামে যান গ্রামে যাওয়া ধর বারো তেরো দশ এরকম থেকে গ্রাম শুরু হয় টাকা চায় তারা এই যে কাজ করে না আপনি যে গ্রামে গিয়েছিলেন শুরু করেছিলেন তখন আপনার বয়স কত ছিল আমার বয়স ছিল বারো তেরো বছর বারো তেরো বছরে তো এই বয়সে আপনার বাবা মা আপনাদের স্কুলে না দিয়ে কেন গ্রামে পাঠায় স্কুলে দেই নাই ভাই গ্রাম করে তো কোনো ফ্যামিলি নিজেই চলতে পারে না একা মহিলা কই দিক যাবে এর জন্য আমরা চাই চিন্তা খাই আমার বাবা তো লড়তেই পারে না কি হয়েছে আপনার বাবা আমার বাবা পা ব্যথা উনি হাঁটা চলা করতে পারে না তার জন্য গ্রামেও যেতে পারে না আমার মা একাই কাজ করে মা একলা কাজে কত কতদিন চলাতে পারে লিগে আমরা গ্রামে নামছি আমরা নিজেরাই নাম না আপনার ভাইও তো কাজ করে মানে বড় ভাই আছে হ্যাঁ বড় ভাই আছে সেই ভাই কি আপনাদের খরচ দেয় না আমার খরচ হয় না ভাই আমার বাচ্চা আছে না দুটো জমজ বাচ্চা আছে না তোমার খরচ নিয়ে চালাতে পারে আচ্ছা তো ওনাদের চালাবে না আমাদের চালাবে তাও কথা আসলে যা ইনকাম করে আর তার ভাই জানে কি কাজ করে বললেন কাজ করতো রাজমিস্ত্রি রাস্তার যখন পারে পায় তখন করে যখন পায় না তখন করে আচ্ছা মানে রাস্তা যে বানানোর কাজে সে কাজ করত আচ্ছা তো ওরা সে কাজ তো সবসময় থাকে না যখন পায় তখন করে আর যখন থাকে না তখন করে আচ্ছা তো আপনার তো একটা ভবিষ্যৎ আছে জি আমার ভবিষ্যৎ আছে আমার বন্ধা শিয়ান হয়ে যাচ্ছে এখন আমি অনেক বয়স হয়ে যাচ্ছে শিয়ান হয়ে যাচ্ছে বাবা মা বিয়ের কথা বলছে বিয়ে বস তো আমার ভালো লাগে না এসব অনেকেই আইছে কিন্তু বিবাহ বসে কেন গৃহস্থ ছেলেদের হলে কি পেলে কি বিয়ে করবেন গৃহস্থের মধ্যে পাই বাবা মা আছে পছন্দ করি গৃহস্থের মধ্যে তাহলে বিয়ে বসবেন আচ্ছা তো আমার বাবা মাকে কখনো বলেছিলেন যে বাবা যে আমি যে মানে বিদেশে গিয়ে বিয়ে করব না হ্যাঁ বাবা মাদের বলেছি বাবা মারা দিতে যাচ্ছে কিন্তু আমি বসিনি নিজে আমার মনে হচ্ছে না আমার বাবা মাকে আপনাকে কখনো বলেছিলেন যে আমি বিদেশে গিয়ে বিয়ে করব না যদি বলেছি যে আমি বিদেশে গিয়ে বিয়ে বসব না আমি যদি গৃহস্থ কোনো সমাজে বিয়ে বসতে পারি যে আমাকে ভালোভাবে বসি খাওয়াতে পারে তাই যে কম খালে সারা জীবন ছোট করে থাকলেও খাইতে খাবো না বসে খাবো তারা কেমন আছে এখন ভালোই সুখী আছে উনাদের দেখেই তো আমাদের এই জায়গায় দেশের মাঠ অনেক পাল্টে যাচ্ছে মেয়েরা গৃহস্থ ছেলের কাছে দিয়ে যাবো আচ্ছা এই জন্য মানে আপনাদের যে ময় মরুব্বি আছে তারা মানে খুব রাগান্বিত রাগান্বিত হলে কি হবে সব মেয়ের পছন্দ না হলে ওই সমস্ত গ্রাম গুড়া গৃহস্থ ছেলে পছন্দ আসলে কি একটা প্রত্যেকটা সমাজে কিন্তু একজন দায়িত্ববান লোক থাকে বা একজন বিচারক থাকে তো আপনাদের সমাজে যে বিচারক সেই আসলে আমার মনে হয় ঠিক নাই সেই ঠিক নাই
সে যদি ঠিক হতো তাহলে হয়তো আমাদের সমাজে এরকম হতো না, এটা চেঞ্জ হতো, সমাজ হতো, তারা হয়তো আপনার কিন্তু অনেক জায়গা থেকে অনেক কিছু থেকে বঞ্চিত, কিন্তু হয়তো আপনার যারা মুরব্বী বা যারা মেম্বার তারা যদি দায়িত্ববান হতেন, তারা যদি চাইতো তারা কিন্তু পারতো আমাদের সমাজটা চেঞ্জ করতে, পরিবর্তন করতে, কিন্তু ওনারাই চাচ্ছেন না। আচ্ছা, হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে সমাজটা আপনাদের জন্য না, কারণ আপনারা চান না এই সমাজে আর থাকতে, কারণ এই সমাজ আপনাদের ভালো লাগে না বা এই সমাজটা ভালো না, আপনারা নিজেরা চান যে সমাজটা পরিবর্তন করতে, কারণ এই সমাজটা আমাদের যে নারীরা আছেন তাদেরকে কোনো মূল্যায়ন নেই, কারণ আর আপনাদের যে বিয়ে করেন ঠিক আছে, আপনাদের স্বামী যে আপনাদের রেখে আর একটা বিয়ে করে, কিন্তু একটা আইন আছে, তো সেই আইন থেকে কিন্তু আপনারা বঞ্চিত। আর আমাদের আমাদের গৃহস্থের মধ্যে ছেলেরা দুটো তিনটে বিয়ে করবে, এর জন্য এই সমাজ ভালো লাগে না। যদি কেউ, হ্যাঁ, কেউ যদি মামলা মোকদ্দমা করে তাহলে কিন্তু ছেলেরা এই সাহসটার পায় না, আমাদের আইন নাই দেখেই ছেলেরা তো সাহস পায়, তারা দু তিনটে করে বিয়ে করে, একটা ছেলে আর একটা করে, কিন্তু আপনারা যদি কেউ মামলা করতেন সাহস করে, তাহলে যদি তাদের বিচার হতো তাহলে কিন্তু তারা এই কাজগুলো আর ভুলও করতো না বা সাহস করতো না। তো যাই হোক, তো আপনি তো বললেন, তো দর্শক আমরা এই আপার জীবনের গল্পগুলো শুনলাম যে আপু বিয়ে করবে তবে বেঁধে ছেড়ে দেন না, গৃহস্থ পরিবারের মধ্যে বিয়ে করে তিনি চলে যেতে চায়, তার বেঁধের সমাজ ভালো লাগে না, বেঁধের পরিবার আর ভালো লাগে না, তো তিনি জন্মগ্রহণ করেছে বেঁধেতে, বেঁধে ঘরে, কিন্তু বেঁধের পরিবার বা সমাজ যখন তিনি বুঝতে পেরেছেন তখন এই পরিবারে তিনি আর থাকতে চান না, তিনি চান ভালো একজন ছেলে পেলে যে তাকে সুখে রাখতে পারবে, দু মুঠো দুবেলা ভাত খাওয়াতে পারবে, ডাল ভাত খাওয়াতে পারবে, যে একটু ভালোবাসতে পারবে, একটু ভালোবাসা দিবে, তো এরকম কোনো গৃহস্থের ভিতরে কোনো ভালো ছেলে পেলে এ আপুটি বিয়ে করবে। তো আচ্ছা, বা কে যদি আপনাকে সহযোগিতা করতে চায় তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? তো আপনার মোবাইল নাম্বার কি বলতে পারবেন? আচ্ছা, তো দর্শক তার নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেখে নাম্বারটা নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দর্শক আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।